হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মানিশা গার্লস ব্লগ চ্যানেল। হাই, আমি অনিশা। তো তোমরা দেখছো সংক্রান্তি ব্লগ, মানে পয়লা বৈশাখের আগের দিনে ব্লগ। হ্যাঁ, আজকে আমি ব্লগটা শুরু করছি ম্যাগি খেতে খেতে। ম্যাগিটা কিন্তু আমার হাতে বানানো ছিল, তোমরা আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো ম্যাগিটা কিন্তু কিন্তু দারুণ হয়েছে। তো আজকে ব্লগটা একটু স্পেশাল, কারণ আজকে ব্লগের সাথে আগের দিন মানে শীতের মোড় মেলায় আমি গিয়েছিলাম, সেদিন কোনো ব্লগ করিনি বলে সেই দিনে মেলা শুরুটা এই ব্লগের সাথে অ্যাড রয়েছে। তো চল এখান থেকে আজকে আমার দিনটা শুরু করি যা। তো লেটস গো স্টার্টেড মি। সব ভালো করে জল দিয়ে ধুয়ে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি যাতে বালি বালিগুলো উঠে যায়। আর এটা একটা জন্য ব্যাটার করা হচ্ছে। তো করকর করার জন্য বেসন তো দিয়েছি, কিন্তু করকর করার জন্য আরেকটা কিছু দিলে ভালো হয়। তো একটু সুজি দিয়ে দেবো, পরে সুজিটা অ্যাড করবো যখন পাতাটা দিয়ে মাখবো। পাট পাতার বড়া, এই সংক্রান্তির দিনে এগুলো করতে হয়। বাবার জন্য বাড়ছি, বাড়ার সময় কথা বলতে নেই, মুখে তুতু তুতু ছিটকাবে তো বলতে নেই। আমি সত্যি কথা, মা সুন্দর করে দাদুর জন্য ভাত সাজিয়ে দিচ্ছে, আর আমি ওটা একটু ভিডিও করছিলাম। তো যাই হোক, এবার দিদার হাতে ভাতটা দিয়ে দিদা যাচ্ছে পুকুর পাড়ে দিতে, কারণ মানে যারা উপরে উঠে গেছে তাদের তো একটু নির্জল জায়গা দিতে হবে। তো এবার দেখো এই বড়াটা কেমন ক্রিস্পি হয়েছে, আওয়াজটা শোনো। ওফ, আর খেতে পুরো স্বর্গ। ও হ্যাঁ, আমি বড়ার আগে কিন্তু উচ্ছে ভাতাটাও খেয়েছি, ওটা দেখাতে না একদম ভুলে গেছি। সংক্রান্তির দিন একটু তেতেও খেতে হয়। তো আবার ফিরে আসি বড়া সাথে, বড়া দিয়ে ভাত মেখে আর কাঁচা লঙ্কা, এটা তো অমৃত, এটা অনলি বাঙালেরাই জানে, ঘটিরা তো আবার কাঁচা লঙ্কা খেতে জানে না। আর হ্যাঁ বলি, এই চটটা, এই চটটা কিন্তু আমার দিদা করেছে, অসাধারণ করেছিল। আর এই চটের সাথে গন্ধ নেবো, আহা পুরো স্বর্গ। আর আমার খাওয়ার একটু স্টাইলটা আলাদা, একটু আম চাটনিটা দিয়ে এঁচোর দিয়ে ভাত মেখে একটু খেয়ে দেখবে তো স্বর্গ লাগে কিনা। আমার তো পুরো স্বর্গ লাগে। তাড়াতাড়ি ভাত ঘুম দিতে, কারণ ভাত ঘুমের পর এখানে আবার ফাংশন হবে না। আমার এবার অবশ্যই ফার্স্ট টাইম পয়লা বৈশাখ এখানে রয়েছি, তাই আমি তো খুব এক্সাইটেড। আমি জাস্ট একটু মাংস দিয়ে আর কি করছিলাম। তো এই দোকানে ঢুকেছি, এখানে সমস্ত মহিষের শিং দিয়ে দেখো ওই আর কি একটা জানি না কি নুনের কুটি টাপের ওটা ছিল, মানে সব কিছু খুব সুন্দর সুন্দর ছিল। কি নে, কোথায় মহিষের শিং, কোথায় এর শিং, কোথায় কাঠের চিরুনি, মানে অসাধারণ জিনিস। আমি তো জাস্ট আমার চোখ গুলি যাচ্ছিলো, মানে কী কিনবো এগুলো, কাঠের চিরুনি, তারপরে মাথায় খোপা দেয় ওটা, আমার তো সবই ভালো লাগছে, মনে হচ্ছে আমার ঘর থাকলে আমি এগুলো নিয়ে নিলাম। তারপর গিটারের জিনিসপত্র, আর এখানে দেখো কত শোপিস, মানে ঘর সাজানোর একদম পুরো পারফেক্ট, যারা একটু ট্রেডিশনাল খরচা। বাট আমার তো নিজের বাড়িই নেই, আমি কোথায় এইসব কিনে কি কোথায় রাখবো বলে, তাই জন্য ছাড়ো আর মন ফোন খারাপ করতে হবে না, সব শ্রী ফি বাদ দিই পরে মেলায় কিনবো। আগে চলো মা মুন্নি আর ভাইকে খুঁজিয়ে রা, আবার কোথায় চলে গেলো। চারটে ব্যাগের দোকান ঘুরে মা ব্যাগের পছন্দ হয়নি, আই মিন ডালটা, তারপর একটা পছন্দ হলে ব্যাগটা কিনলো। তো ব্যাগ কিনে আমরা খেলাম ডিম টোস্ট, আর ডিম টোস্ট খেয়ে বাজে যাচ্ছে মেলায়, সরি মেলায় না মানে আর কি দোলনা চলতে। আর কি ব্যাগ কিনেছো আমি পরে নেক্সট ভিডিওতে দেখাবো, তো চলো আগে মেলায় উঠা যায়। আর ওই যে যে মেয়েটা বেশি তিনিং বিরিং করে হাত দেখা ছোটো, কিন্তু আমি ঠিক আছে কেবল ভাইকে মাঝে তো দোলনা
খুব ভয় পাইতে আমার মা উঠেনি কিন্তু আমি মুন্নি ভাই তিনজনে কিন্তু ফার্স্টে খুব এনজয় করেছি। তারপর যখন স্পিড বেড়েছে ভাই তো প্রচুর ভয় পেয়ে গেছিলো, তাই দোলনাটাকে নেমে ডাইরেক্ট বাড়িতে যেতে বাড়ি যাওয়ার পথে মেলাতে কিনে নিয়েছি আমি কটকটি, যেটা অলরেডি শেষ হয়ে গেছিলো। মায়ের হাতে বড়া চাট নিয়ে দিদার হাতে এঁচুরকে টানা ভাত ঘুম দেওয়ার পর ঘুম থেকে উঠে গেলাম তাতির করে পাল্লা নেয় পাল্লা নিয়ে যে মা করলো আইফ্রো, আর আমি হচ্ছিলাম একটু বোর, তো পরে বোর হবো আবার ওখানে ফাংশন শুরু হয়ে যাবে, তো চলো আগে ফাংশনে যাওয়া যাক। গান শুরু হওয়ার একটা জিনিস বলে দিই, মেলার যে ভিডিও ক্লিপটা দেখলে ওটা কিন্তু সংক্রান্তি আগে তার আগে দিনের ব্লগ, সেদিন কোনো ব্লগ করিনি বলে তো এই ব্লগে অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছি কারণ আমি আর মা বসে বসে টেনশন খেতে খেতে প্রচুর এনজয় করছি, অবশ্যই দিদাও বসেছিল বা দিদাকে ভিডিও দেখাইনি ভিডিওতে, আর এই গানটা তো মোস্ট ট্রেন্ডিংয়ে চলছিল কিছু মাস আগে, তো চলো একটু আমার গলার গানটা শোনো আর কি। বাড়িতে শিখলাম তরকার রুটি, যেটা কিনা আমার খুব ইয়াম্মি লাগে, তো ইয়াম্মি খাওয়া খেতে খেতে আমি আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।